ওয়েলকাম টু প্রণবানন্দ আশ্রমিক কোচিং সেন্টার আগে সোমবারের ক্লাসে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ক কোশ্চেন নিয়ে আলোচনা করি তো আজ আমরা এই রিসেন্ট প্যারিস অলিম্পিক কমপ্লিট হলো এক্ষেত্রে ভারতীয় যে ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেছিল তারা কে কৃতিত্ব কে কোন কৃতিত্ব এবং কোন পদক জিতলো সেই সম্পর্কে এবং প্যারিস অলিম্পিক সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করেছি তো এখান থেকে আপকামিং যে কোনো পরীক্ষায় যে কোনো কম্পিটিভ পরীক্ষায় আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দিচ্ছি এর বাইরে থেকে কোনো কোয়েশ্চেন আসবে না মাত্র এখানে বাইশ পঁচিশটির মতো কোশ্চেন আলোচনা করেছি এবং এখান থেকে একটা না একটা পার্সেন্ট কমেন্ট তোমরা পরীক্ষায় হলে পৌঁছানোর আর আগে অবশ্যই ভালোভাবে দেখে যাবে কারণ এখান থেকে একটা কোয়েশ্চেন আসা মানে অনেকটাই লাভজনক তো চলো শুরু করা যাক দেখো এখানে আমি এম সি কিউ হিসাবে আমি কোয়েশ্চেন আলোচনা করেছি দেখো প্রথম প্রশ্ন কি আছে প্যারিস অলিম্পিক টু এ ভারত কটি পদক জিতেছে খুব কমন কোশ্চেন খুব সহজ কোশ্চেন এখানে দেখো অপশানে দেখো তোমরা তোমরা ইয়েতে ইয়ে করতে পারো মানে অপশন এর জন্য আমি একটু টাইম দিচ্ছি কটা হতে পারে পাঁচটা ছটা সাতটা কমেন্টে জানাও এ কি কমেন্ট করলে আমি দেখছি তাহলে ভারত মোট কটা পদক জিতেছে ভারত এই প্যারিস অলিম্পিকে খুব একটা ভালো কিছু করতে পারেনি ইভেন একটা গোল্ড মেডেল পাইনি মাত্র ছটি পদক জিতেছে তার মধ্যে একটি আছে রৌপ্য পদক আর বাকি সবগুলো আছে ব্রোঞ্জের পদক ঠিক আছে এখানে দেখো এই প্যারিস অলিম্পিক টু সম্পর্কে এখানে একটু ডিটেলসে বলা আছে এটি তেত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক্স ঠিক আছে যে মডার্ন অলিম্পিক অলিম্পিক গুলো হচ্ছে এটা কত তেত্রিশতম এটা কোন টাইমের গ্রীষ্মকালীন ঠিক আছে গ্রীষ্মকালীন এবং এটা কত তারিখে শেষ হয়েছিল এগারোই অগাস্ট ঠিক আছে দু হাজার চব্বিশে ফ্রান্সের প্যারিসে আইও সির কি ইন্টারন্যাশনাল অলিম্পিক ঠিক আছে আহ কোঅারেশন এর সভাপতি থমাস এবং ফরাসি সাতারু লিওন মার্চেন্ট দ্বারা অলিম্পিক শিখা নিবিয়ে দিয়ে শেষ হয়েছিল তাহলে অলিম্পিক খেলাটা শেষ হয়েছে কত তারিখে এগারোই অগস্ট তারিখে শেষ হয়েছে মনে রেখো এবং অলিম্পিক পতাকাটি লস এঞ্জেলসে মার্কিন যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়েছিল যেটি দু হাজার গ্রীষ্মকালীন হবে অর্থাৎ এখান থেকে আমরা দুটো ইনফরমেশন পেলাম যে প্যারিস অলিম্পিক যে দু হাজার চব্বিশের এটা শেষ হয়েছে আগস্ট মাসের এগারো তারিখে এবং পরবর্তী দু হাজার আঠাশের যে প্যারিস যে অলিম্পিক হবে ঠিক আছে সেই অলিম্পিক হবে কোথায় আমেরিকাতে এবং কোথায় হবে লস অ্যাঞ্জেলস আমেরিকার একটা শহর বিখ্যাত শহর লস অ্যাঞ্জেলস এটা সেটা এবং কততম তম চৌত্রিশতম ভারত প্যারিস অলিম্পিকে একশো সদস্যের একটি দল পাঠিয়েছে এবং ছয়টি পদক জিতেছে একটি রৌপ্য পদক এবং পাঁচটি ব্রোঞ্জ পদক পদক বিজয়ীদের মধ্যে কে কে আছে মনু ভাকের আছে স্বপ্নলীল কুশলে আছে পুরুষ হকি দল নিরচ্চপরা চোপড়া এবং আমান রাত দেখো আমান সেহ রাওয়াত যিনি সম্প্রতি প্যারিস অলিম্পিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এ ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি কোন খেলার সঙ্গে যুক্ত খুবই ইম্পর্টেন্ট দেখো অপশান এ আছে বক্সিং কুস্তি টেবিল টেনিস ব্যাডমিন্টন তোমার যেটা সঠিক বলে মনে হবে সেটা তুমি কমেন্টে জানাও কে যুক্ত আছে আকাশ ঘোষ আদনান আলামিন ঠিক আছে শুভ কাশিনাথ রাজস কিন্তু তোমরা সবাই জয়েন করছো না কেন ডব্লিউ বিপিতে যারা আছে তাদের জন্য এই মানে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদেরকে জয়েন করতে হবে দেখো আমি বলছি এখান থেকে কমন আসবে তুমি পরীক্ষা দিয়ে মিলিয়ে নিও এখান থেকে কমন আসে কিনা তুমি দেখো ঠিক আছে তাহলে হচ্ছে তিনি হচ্ছে কিসের সঙ্গে আমান শের শেহর আওয়াত হচ্ছে কুস্তির সঙ্গে ঠিক আছে কুস্তি মানে রেসলিং এর সঙ্গে যুক্ত ছিলেন দেখো সম্পর্কে একটু এক্সট্রা ইনফরমেশন এগুলো জানতে হবে কারণ এখান থেকে থাকবে যেমন হচ্ছে টোকিও অলিম্পিকে জ্যাবলিং থ্রোতে নীরজ চোপড়া স্বর্ণ পদক জিতেছিলেন এবং বিভিন্ন পরীক্ষায় নীরজ চোপড়া যে কোথাকার কোন রাজ্যে সেটা প্রশ্ন আসেনি প্রশ্ন এসেছিল নীরজ চোপড়া কোন জায়গায় বিলং করতেন যেমন অপশন পানিপথ এই ধরনের ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে দেখো দু হাজার প্যারিস অলিম্পিকে ভারতের আমান শেহ আওয়াত পুরুষদের সাতান্ন কেজি কুস্তি বিভাগে কত কেজি সাতান্ন কেজি কুস্তি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন ঠিক আছে সুতরাং এটা ইম্পর্টেন্ট একটা সাতান্ন কেজি কুস্তি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন ষোলোই জুলাই দু হাজার তিন এ হরিয়ানায় জন্মগ্রহণকারী শেহরাত আমান শেহরাত তার ফ্রি স্টাইল কৌশলের জন্য বিখ্যাত তাহলে তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায় হরিয়ানায় ইম্পর্টেন্ট আচ্ছা কত সালে এটা অতটা আসান মতো নয় দু সালে মনে রাখতে পারো ব্রোঞ্জ পদকের ম্যাচ ম্যাচে তিনি কুয়ের তো রিকোর দারিয়ান তো কুজরুককে তেরো পাঁচ গোলে পরাজিত করেছেন কাকে তোকে মনে রেখো আমান প্রথম দু একুশ সালের বিশ্ব কুস্তি আন্ডার টোয়েন্টি থ্রি চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক এবং দু হাজার এশিয়ান আন্ডার টোয়েন্টি থ্রি চ্যাম্পিয়নশিপে সোনা জিতে সবার নজর কেড়েছিলেন তাহলে আমান সেওরাত কোন খেলার সঙ্গে যুক্ত স্পোর্টস মনে রেখো স্পোর্টস তো অবশ্যই তার মধ্যে কুস্তি বা ইংরেজিতে বলে রেসলিং দেখো সম কুস্তিগির থেকে তার অবসর বেদনাদায়ক ঘটনা ঘটেছে এবার প্যারিস অলিম্পিকে ঠিক আছে বিনেশ প্রোগাতের নাম তো অবশ্যই শুনেছো যাই হোক বলে দিলাম বিনেশ প্রোগাত হচ্ছে আহ অযোগ্য ঘোষ ঘোষিত হয়েছে মাত্র একশো গ্রাম ওজন যে যতটা ওজন থাকার কথা তার থেকে মাত্র একশো গ্রাম ওজন বেশি বেশি ছিলেন ছিল এই জন্য তিনি মানে অযোগ্য বলে ইয়ে হয়েছে এবং তিনি ওখান থেকেই হচ্ছে অবসর ঘোষণা করে নিয়েছেন বিনেশ ফোগাত মনে রেখো তাহলে ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাত ঠিক আছে আহ উনত্রিশ এবং পঞ্চান্ন কেজি বিভাগে তার স্বর্ণ প্রতিযোগিতায় প্রতিযোগিতার আগে ঠিক স্বর্ণপদক প্রতিযোগিতার আগে কী হয়েছে একশো গ্রাম বেশি ওজনের কারণে অলিম্পিক থেকে অযোগ্য হওয়ার পরে এই মানে দুঃখে তিনি অবসর গ্রহণ করেছেন ঠিক আছে স্বর্ণপদক না জিতলেই অ্যাট লিস্ট রৌপদক তো তিনি জিততেনি নেক্স দেখো প্যারিস অলিম্পিক টু এ হকি ইভেন্ট ইভেন্ট কোন দেশে ব্রোঞ্জ কোন দেশ ব্রোঞ্জ পথ

ও কত পয়সা নেবে সে টিউবটার দাম দেড়শো টাকা এই মোড়ে দেড়শো টাকা বলেছিল অন্য কোম্পানি দেবে তাই টাকা টাকা বলো দেড়শো টাকা বলো ঠিক করে পরে আসো হ্যাঁ হ্যালো করে নিয়ে আসো আমি পরে পয়সা পয়সা পাঠিয়ে দিচ্ছি আমি ক্লাস ক্লাসে আছি ক্লাসে আছি ক্লাসটা শেষে আমি পাঠাচ্ছি ক্লাস করছি তো পাঠাচ্ছি একটু পরে দেখো ভারতের পুরুষ হকি দল প্যারিস টু অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছে কালকে পরাজিত করে স্পেন পরাজিত করে এই জয়টি দু হাজার আসছে মানে অলিম্পিকে কোনো না কোনো পদক কন্টিনিউ ভারত পাচ্ছেই ম্যাচটি প্যারিস ইভেন্স প্যারিসের ইবেশ ডু মাইনর সরি মানো ইর স্টেডিয়ামে হয়েছিল তাহলে এটা মনে রেখো ইবেশ ডু মানয় ইবেশ ডু মানইর স্টেডিয়ামে হয়েছিল দ্বিতীয় কোয়ার্টার মার্ক মিনারে মিনারেলসের প্ল্যানটি স্ট্রোকের শুরুতেই এগিয়ে যায় স্পেন হাফ টাইমের আগেই অধিনায়ক হরমনপ্রীত সিংহের ফ্লিক গোলে সমতায় ফিরে ভারত ফাইনাল শুট আউটকে জার্মানিতে জার্মানিকে দুই এক গোলে হারিয়ে সোনা জিতে নেদারল্যান্ডস অর্থাৎ প্যারিস অলিম্পিকে গোল্ড পেয়েছে নেদারল্যান্ডস রোপো বা সিলভার পেয়েছে জার্মানি আর ব্রোঞ্জ পেয়েছে ভারত মনে রেখো এইটুকুই মনে রাখলেই হবে সম্প্রতি দু সালের প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে নীরজ চোপড়া কোন পদক জিতেছে ঠিক আছে নিরজ চোপড়া বলো সোনার উপর ব্রোঞ্জ উপরে কোনটা কোনটা জিতেছে নীরজ চোপড়া জিতেছে হচ্ছে ব্রোঞ্জ পদক সরি রুপো রোপো সরি রুপো জিতেছে নিরজ চোপড়া নেক্সট দেখো এখানে চোপড়া সম্পর্কে একটু ইনফরমেশন একটু দেখে নাও নীরজ চোপড়া প্যারিসের প্যারিস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোতে ঊননব্বই দশমিক পঁয়তাল্লিশ মিটার থ্রোতে রৌপ্য পদক জিতেছিলেন তাহলে তার যে জ্যাভলিনটা সেটা কতদূর গিয়েছে ঊননব্বই দশমিক পঁয়তাল্লিশ মিটার এবং পাকিস্তানের আরশাদ নাদিম যিনি স্বর্ণ পদক জিতেছে তিনি হচ্ছে বিরানব্বই পয়েন্ট সাতানব্বই মিটার রেকর্ড ব্রেকিং থ্রো করে সোনা জিতেছেন তাহলে গোল্ড জিতেছে কে পাকিস্তান আর নাদিম যা জ্যাভলিন থ্রোর পাকিস্তানের প্রথম শোনা জিতায় ঠিক জ্যাভলিন থ্রোতে এই প্রথম পাকিস্তান শোনা জিতেছে আচ্ছা গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স হচ্ছে অষ্টআশি দশমিক চুয়ান্ন মিটার থ্রো করে পদক জিতেছে নেক্সট দেখো কোন বিভাগে সম্প্রতি প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ উদযাপনের জন্য কোন বিভাগ একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেছে এটা কে করেছে ডাক টিকিট সারা করে স্বাভাবিক বুঝতে পারো আর্থিক পরিষেবা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ পোস্ট বিভাগ টেলিযোগাযোগ বিভাগ এটা হচ্ছে করেছে পোস্ট বিভাগ ঠিক আছে ইন্ডিয়ান পোস্ট স্মারক ডাক টিকিট ডাক এই টিকিটটা প্রকাশ করেছে আচ্ছা ডাক বিভাগ এটা তো বলাই হলো দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে পুরুষদের একক টেনিস স্বর্ণ পদক জিতেছেন মানে পুরুষদের ক্ষেত্রে টেনিসে স্বর্ণ পদক জিতেছেন কে নোবাক ঠিক আছে মনে রেখো নোবাক জাতোভিক্স ভিক্স মিনি আচ্ছা এ সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন নোভাক জকোভিক পঞ্চম টেনিস খেলোয়াড় যিনি দু সালে প্যারিস অলিম্পিকে পুরুষদের একক সোনার পদক জিতে কার্লস আলকারাজকে সোজা সেটে হারিয়ে একটি গোল্ডেন স্ল্যাম অর্জন করেছেন মনে রেখো আচ্ছা কোন দুটি দেশকে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে এটা হচ্ছে জার্মানি এবং সরি রাশিয়া এবং বেলারুসকে রাশিয়া এবং বেলারুসকে নিষিদ্ধ করা হয়েছে ঠিক আছে রাশিয়ার রাজধানী মস্কো এবং বেলারুসের ঠিক আছে বেলারুসের রাজধানী হচ্ছে সরি মনে পড়ছে না তো বিশেষ কারণ কি বেলারুস এবং রাশিয়া ইউক্রেনের সঙ্গে এই মুহূর্তে যুদ্ধে লিপ্ত আছে এই কারণে রাশিয়া এবং বেলারুসকে অবশ্য দু হাজার কুড়ির অলিম্পিক থেকেই বাদ দেওয়া হয়েছিল আচ্ছা দেখো রাশিয়া এবং বেলারুশের ক্রাভিদদের প্যারিস অলিম্পিকে তাদের জাতীয় পতাকার নিচে প্রতিদ্বন্দ্বিতা করতে নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ তারা রাশিয়ার পতাকা এবং বেলারুশের পতাকা হাতে করে তারা প্রতিজ্ঞা মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না তারা পরিবর্তে অ্যাথলেট ইন্ডিভিজুয়ালস নিউট্রেস অর্থাৎ তারা কোনো দেশের খেলোয়াড় নয় এই হিসাবে গ্রহণ করতে পারবে স্বতন্ত্র নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি দু সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর পরে এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল দু হাজার বাইশ সাল থেকে এই নিষেধাজ্ঞা রাশিয়া এবং বেলারুসের পর আছে কোয়েশ্চেন দেখো স্বপ্নলীল কুশলে সম্প্রতি প্যারিস অলিম্পিকে কোন ক্রিয়া ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে অপশন দেখো শুটিং বক্সিং কুস্তি ব্যাডমিন্টন বলো কোনটা হবে স্বপ্ন উনি হচ্ছে শুটিং পিস্তল শুটিং এর ক্ষেত্রে হচ্ছে ব্রোঞ্জ পদক জিতেছে ওনার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দু চব্বিশ প্যারিস অলিম্পিকে স্বপ্নলীল কুশলে পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে একটি ব্রোঞ্জ পদক জিতেছে দু সালে অভিনব বিন্দ্রা স্বর্ণ এবং দু সালে গগন ব্রোঞ্জ ব্রোঞ্জের পর এটি রাইফেল শুটিং এর ভারতের তৃতীয় অলিম্পিক পদক ঠিক আছে অর্থাৎ দু সালে হচ্ছে বেবিনন্দ্র অভিনব বিন্দ্রা হচ্ছে স্বর্ণ পদক জিতেছিল এবং দু হাজার বারি বারোর অলিম্পিকে গগনারা ব্রোঞ্জ পদক জিতেছিল এবং তারপরে দু হাজার চব্বিশের ঠিক আছে দু হাজার প্যারিস অলিম্পিকে স্বপ্ননীল স্বপ্নীল স্বপ্নিল কুশলে শুটিং এ ব্রোঞ্জ পদক জিতেছে তিনি চীনের লিউ ইউকুন সোনা জিতেছেন এবং ইউক্রেনের শেরহি পদক জিতেছেন প্রতিযোগিতাটি প্যারিসের জাতীয় শুটিং কেন্দ্রে অনুষ্ঠিত এটা নয় ঠিক আছে ছিল ফার্স্ট হয়েছিল কে এবং সেকেন্ড কে হয়েছিল এগুলো জেনে রেখো নেক্সট দেখো প্রাচীন অলিম্পিক গেমস এর উৎপত্তি কোন দেশে প্রাচীন অলিম্পিক্স এর গেমস এর উৎপত্তি হচ্ছে গ্রীসে গ্রিসের রাজধানী এথেন্স ঠিক আছে মনে রেখো আচ্ছা তারপরে হচ্ছে আধুনিক অলিম্পিক গেমস এর জনক কাকে বলা হয় দেখো এখানে দেখো হবে অপশান ডি কুভাটিন অলিম্পিক পতাকায় পাঁচটি রিং এর কিসের প্রতিনিধিত্ব করে পাঁচটি রিং হচ্ছে পাঁচটি মহাদেশকে প্রতিনিধিত্ব করে মনে রেখো পাঁচটি মহাদেশ নেক্সট দেখো কোন দেশ সবচেয়ে বেশি গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজন করেছে এটা করেছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট দেখো এবং পরবর্তী দু হাজার আঠাশের অলিম্পিক ঠিক আছে লস এঞ্জেলসে হচ্ছে এটাও মার্কিন যুক্তরাষ্ট্রে নিচের কোনটি অলিম্পিক খেলা নয় মানে অলিম্পিকে নেই খেলাটি নেই বাস্কেটবল ক্রিকেট জিমন্যাস্টিক সাঁতার কাটা ঠিক আছে এখানে হচ্ছে ক্রিকেট অলিম্পিকের মানে অন্তর্ভুক্ত খেলা নয় মনে রেখো আচ্ছা কোন সালে শুরু হয় দেখো উনিশশো আটচল্লিশ উনিশশো চব্বিশ উনিশশো ছিয়ানব্বই উনিশশো ষাট কোনটা হবে উনিশশো ছিয়ানব্বই আঠারোশো সালে প্রথম আধুনিক অলিম্পিক্স গেমস এর সূচনা হয় নেক্সট দেখো দু কুড়ি টোকিও অলিম্পিকে কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতেছিল চীন মার্কিন যুক্তরাষ্ট্র জাপান গ্রেট ব্রিটেন তাহলে এটা জিতেছিল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র দু কুড়ি কোথায় হয়েছিল জাপানের টোকিওতে যে টোকিও অলিম্পিক হয়েছিল সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সব থেকে বেশি জয়লাভ করেছে আচ্ছা কোন শহর দু ষোলো গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করেছিল এটাও ভালো কোয়েশ্চেন ঠিক আছে আচ্ছা দেখো অপশন দেখো রিউডো জেনেরিও লন্ডন বেইজিং টোকিও এটা করেছিল ডি জেনেরিও ঠিক আছে এটা ডি জেনেরিও কোথাকার একটা শহর এটা হচ্ছে ব্রাজিলের একটি শহর আর ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলা মনে রেখো আচ্ছা প্যারিস টু অলিম্পিকের অলিম্পিক্স ম্যাসকটের নাম কি ঠিক আছে ম্যাসকটের নাম হচ্ছে ফ্রাইজেস মনে রেখো ফ্রাইজেস যে ম্যাসকট বা প্রতীক রাখা হয়েছিল ফ্রাইজেস নেক্সট দেখো কোন শহরে দু হাজার আঠাশের অলিম্পিক আয়োজন করবে এটা তো বললাম লস অ্যাঞ্জেলস এটা কোথায় আমেরিকাতে আচ্ছা চব্বিশ প্যারিস অলিম্পিকে কতজন ক্রীড়াবিদ ভারতের প্রতিনিধিত্ব করেছিল ঠিক আছে এটা তো আগেও বলা হয়েছে একশো জন ইন্ডিয়ান অ্যাথলিটস পার্টিসিপেটেড টু প্যারিস অলিম্পিক্স এখানে দেখো এখানে কি বলা হয়েছে প্যারিসে দু হাজার চব্বিশের অলিম্পিক ভারতীয় ক্রীড়া ক্রীড়াগুলির জন্য একটি উল্লেখযোগ্য মাইল ফলক চিহ্নিত করেছে আচ্ছা ষোলোটি ক্রীড়া ক্রীড়া জুড়ে মানে অর্থাৎ ভারত হচ্ছে মোট ষোলোটি ইভেন্টে পার্টিসিপেট করবে টোটাল ক্রীড়াবিদের সংখ্যা কটা কজন একশো জন মনে রেখো প্যারিস টু অলিম্পিক দেশগুলির প্যারেডের সময় ভারতের পতাকাবাহী কে হয়েছিলেন ঠিক আছে এটা দেখো পিবি সিন্ধু এবং শরৎ কবল পিবি সিন্ধু ইনি সিন্ধু ইনি শরৎ নেক্সট দেখো প্যারিস অলিম্পিক টু এ ভারত সরি কোন দেশের ক্রীড়াবিদের সংখ্যা সবথেকে বেশি ছিল আসতেই পারে পরীক্ষায় এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র হ্যালো হ্যাঁ বলো আচ্ছা দু মিনিট পরে আমি পাঠাচ্ছি মার্কিন একটু আচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্র দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিকে পাঁচশো তেরানব্বই জন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পার্টিসিপেট করেছে এবং দ্বিতীয় স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে হচ্ছে ফ্রান্স ফ্রান্স থেকে পাঁচশো বাহাত্তর জন আর অস্ট্রেলিয়া আছে তৃতীয় স্থানে চারশো ষাট আর সেক্ষেত্রে ভারত হচ্ছে মাত্র একশো সতেরো জন নেক্সট দেখো আচ্ছা এই পর্যন্তই ছিল প্যারিস অলিম্পিক টু থাউজেন্ড টোয়েন্টি সম্পর্কে ইনফরমেশন আশা করি এখান থেকে কমন আসবে সুতরাং এখানকার প্রত্যেকটি প্রশ্ন খুব একটা বেশি সময় লাগবে না ভালো করে রেডি করে রেখো আর আমাদের চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের কাছে এবং যদি কোনো প্রশ্ন জানা থাকে কমেন্টে জানিও আর আমি পিডিএফটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব থ্যাংক ইউ